আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হাদিয়া এবং ঘুষ, বর্তমান সমাজে ঘুষ এটা ব্যাপক আকার ধারণ করেছে, অর্থাৎ এটা একটা ট্রেন্ডিং চলতেছে। ঘুষ মানুষ হাদিয়া মনে করে খাচ্ছে, কোনটা ঘুষ কোনটা হাদিয়া এটা অনেকেই তারতম্য করতে পারতেছে না। বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তারা যখন তাদেরকে যখন কোনো হাদিয়া দেওয়া হয়, এটাকে তারা হাদিয়া মনে করে খায়। আর তারা এও বলার চেষ্টা করে যে ওলামায়ে কেরামকে কিছু দিলে, আলেমদেরকে কিছু দিলে তারা যদি খায়, এটা যদি হাদিয়া হয় আমাদেরকে দিলে এটা হাদিয়া হবে না কেন? তো সম্মানের দর্শক শ্রোতা, কোনটা হাদিয়া কোনটা ঘুষ এটা আপনাকে চিনতে হবে। আপনাকে কোনো কিছু কেউ উপঢৌকন দিল, কোনো উপহার সামগ্রী দিল, গিফট করলো, সাথে সাথে এটা হাদিয়া হবে না। হাদিয়া তো হবে ওইটাই যেটা নিঃস্বার্থ দেওয়া হয়, আপনাকে দেওয়ার পরে আপনার থেকে কিছু পাওয়ার আশা করে না। আলেমদেরকে কেউ কিছু দিয়ে পাওয়ার আশা করে না, অর্থাৎ আলেমদের কাছে দোয়া নেওয়ার জন্যই শুধু হাদিয়াটুকু দেওয়া হয়, এর জন্যই শুধু হাদিয়া দেওয়া হয়। বাবা সন্তানকে দিতে পারে, সন্তান মাকে দিতে পারে, অর্থাৎ ফ্যামিলিতে সুসম্পর্ক বজায় রাখার জন্য যে হাদিয়া বা গিফট দেওয়া হয় এটাকে আপনার আমরা হাদিয়া বলতে পারি। কিন্তু ঘুষ হয়ে যাবে তখনই যখন আপনাকে কোনো কিছু দেওয়া হলো, এমন কিছু গোপনীয় লুকায়িত আছে যে আপনি তার উপরে সদয় হবেন, অথবা তার কোনো কিছু আপনি করে দিবেন। যদি আপনার কাছে কোনো চাওয়া পাওয়া থাকে এই হাদিয়ার মাধ্যমে, তাহলে এটা আর হাদিয়া থাকে না, এটা ঘুষে পরিণত হয়ে যায়। তো ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়া, গ্রহণ করা এবং দেওয়া, উভয়টি অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঘুষ গ্রহণ করেন এবং যারা ঘুষ দেন উভয়ের উপরে লানত দিয়েছেন, এবং যারা ঘুষ দেয় যারা ঘুষ গ্রহণ করে এনাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কখনো কবুল হবে না। পক্ষান্তরে হাদিয়া দেওয়া এবং হাদিয়া গ্রহণ করা উভয়টি সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিয়া গ্রহণ করেছেন এবং নিজে হাদিয়া দিয়েছেনও, তাই আমরা হাদিয়া এবং ঘুষকে এক করে ফেলব না। হাদিয়া এক জিনিস, ঘুষ আরেক জিনিস। ঘুষের মাধ্যমে আমাদের উপরে লানত আসে, আমাদের দোয়া কবুল হয় না, আর হাদিয়ার মাধ্যমে একটি সুন্নত জিন্দা হয়। অতএব আমরা কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে আমরা যাচাই বাছাই করব যে এই জিনিসটি আসলে কি ঘুষ না আসলে হাদিয়া, আমার জন্য এটা খাওয়া বৈধ হবে না অবৈধ, এই জিনিসগুলো আমরা ফলো করব। যদি ফলো না করি তাহলে হিতে বিপরীত হবে, কি হবে? যদি এটা ঘুষ হিসাবে আমি গ্রহণ করে থাকি, আমার যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে, আমার দোয়া কবুল হবে না, আমার নামাজ কবুল হবে না ইত্যাদি, অর্থাৎ আমার উপরে 24 ঘন্টা আল্লাহর লানত অবধারিত। আর যদি আমি যাচাই বাছাই করে দেখি যে এটা আসলে ঘুষ নয়, এটা আমার জন্য একটি হাদিয়া, যদি এটা আপনার অনুসন্ধানে বের হয়ে আসে যে আসলে এটা হাদিয়া, তাহলে আপনি গ্রহণ করতে পারেন। এটা অত্যন্ত উপকারী, অত্যন্ত ফায়দাজনক, কারণ রসুল নিজেই হাদিয়া দিয়েছেন, নিজেই গ্রহণ করেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন হাদিয়া কাকে বলে আর ঘুষ কাকে বলে। এই বিষয়টাকে আমাদের সমাজ থেকে, অর্থাৎ ঘুষকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে পারলে আমাদের জনজীবন অনেকটা সহজ হয়ে যাবে। তাই আসুন আমরা মুসলিম হিসাবে আমরা ঘুষকে না বলি এবং হাদিয়াকে হ্যাঁ বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।